নমস্কার, বিদেশের গ্রাম সমাজের সমস্ত দর্শক মন্ত্রীদের স্বাগত। দর্শক, পোলট্রির দাম কি রয়েছে? যদিও বেশ কয়েকদিন আগে পোলট্রির দাম অনেকটাই চড়াই হয়ে গিয়েছিল, অর্থাৎ 260-270-280 টাকা কেজি পর্যন্ত পোলট্রির মাংস গিয়েছিল। তবে দর্শক, এই মুহূর্তে হয়তো কম রয়েছে দাম, আমরা বিস্তারিত জেনে নিব পোলট্রি বিক্রেতার মুখ থেকে কি দাম রয়েছে পোলট্রি। দর্শক, সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি গ্রাম সমাজের পর্দায়, আপনাদের বিস্তারিত তুলে ধরবো এই মুহূর্তে পোলট্রির মুরগির কি দাম রয়েছে, গোটা কত, বা মাংস প্রস্তুত করে দিয়ে কি দাম নিচ্ছেন আমরা সরাসরি জেনে নেব। দেখুন আগে পোলট্রিগুলো, নমস্কার দাদা, বলছিলাম কি দাম রয়েছে পোলট্রির? পোলট্রির দাম তো 140 টাকা কমেছে অনেকটাই। বলছিলাম মাঝখানে তো অনেক দাম হয়ে গেছিল, কত পর্যন্ত হয়েছিল? 60 টাকা। কখনো কোথাও কোথাও দেখা যাচ্ছে 80 টাকা পর্যন্ত পৌঁছে গেছিল। 60 টাকায় হাই দাম হচ্ছে। হাই বলছিলাম, দাম কি আরো বাড়বে? না, দাম বাড়বে না, দাম কমবে। দাম আস্তে আস্তে কমবে। কেমন চাহিদা রয়েছে এখন? চাহিদা তো ভালোই আছে। বলছিলাম মাংস কেটে দিয়ে তারপর তো নিচ্ছেন? আর গোটা মুরগি কি দাম রয়েছে গোটা কেজি? গোটা 80 টাকা। শুধু 80 টাকা? 180 টাকা। বলছিলাম এটা কি প্রজাতির, মানে হাইব্রিড, মানে অর্থাৎ এটা হচ্ছে পোলট্রি তো? পোলট্রি এটা। আচ্ছা, উন্নত প্রজাতি তো? বলছিলাম এই মাংস অ্যাকচুয়ালি কোথা থেকে আমদানি করেন? এটা কোম্পানির মাংস, কোম্পানি থেকে সব। দাম আরও কমবেন বলছেন? দাম কমতে পারে, কেন না, কেন কমবে? দামটা বেশি ছিল, সামনে বাইরের মালটা পুরো চাহিদা ছিল। আচ্ছা, মানে ইলেকশনের পারপাসে এই জন্য এদিকে সেই কারণে বৃদ্ধি পেয়েছিল, এখন আস্তে আস্তে কমবে। কী নাম দাদা আপনার? আমার নাম বাবলু রায়। দর্শক, সরাসরি শোনালাম এই মুহূর্তে পোলট্রির দাম কম রয়েছে 240 টাকা কেজি। দর্শক, আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী নিয়ে। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, নমস্কার।